হ্যালো ফ্রেন্ড, তো ওজন বাড়াতে আপনারা কি কি খাবার খাবেন বা কি ধরনের খাবার খাবেন আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা ওজনের সমস্যায় ভুগছেন, অর্থাৎ ওজন বাড়াতে চাইছেন, যাদের রোগা শরীর বা কোনো মতে মোটা হতে পারছেন না বা ওজন বাড়াতে পারছেন না, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো ঠিক কী ধরনের খাবার খেলে আপনারা এই ওজন বাড়াতে পারবেন, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রতিদিন নিয়ম করে কাজু, আমন্ড, চীনাবাদাম আপনাদের খেতে হবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাট রয়েছে। উচ্চ ক্যালোরি এবং পুষ্টিতে ভরপুর দুধ আপনাদের খেতে হবে। ওজন বাড়ানোর জন্য আপনাদের চিজ খেতে হবে, এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, এগুলো যে কোনো সময় খেতে পারেন। আলু কিন্তু ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও ওজন বাড়াতে খেতে হবে প্রোটিনযুক্ত খাবার, যেমন মাছ, মাংস, ডিম। এছাড়াও যারা নিরামিষাশী তাদের জন্য শিমের বীজ খেতে পারেন, এর মধ্যে খুব ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়। সয়াবিন খেতে পারেন। এছাড়াও ওজন বাড়াতে আপনাদের খেতে হবে অ্যাভোকাডো, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন, তো এগুলো খেলে আপনাদের ওজন বাড়বে। এছাড়া ওজন বাড়াতে গেলে আপনাদের পছন্দের উপকরণ দিয়ে আপনারা স্মুদি তৈরি করে খেতে পারেন। এছাড়াও কিশমিশ এবং খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যেটা আমাদের ওজন বাড়াতে সাহায্য করে। এছাড়াও দেখবেন রান্নাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিলে সেটা কিন্তু ওজন বৃদ্ধির সহায়ক। তো আজকে জানলেন যে ঠিক কোন কোন খাবার খেলে, কোন কোন ধরনের খাবার খেলে আপনাদের ওজন বাড়াতে পারবেন। যারা যারা রোগা, পাতলা বা ওজন কোনো মতে বাড়াতে পারছেন না, তারা ভালো করে দেখে রাখুন। ওজন বাড়াতে গেলে এই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করুন। এছাড়াও আলাদা যদি কোনো হেলথগত সমস্যা থাকে, অ্যালার্জি কিংবা অন্য কিছু, সুগার, প্রেশার ইত্যাদি থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে ভালো থাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।